বিসমিল্লাহির রহমানির রহিম। সৃষ্টি রেসিডেন্সিয়াল স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে ষষ্ঠ অধ্যায়ের অষ্টম শ্রেণীর প্রথম পর্বে আমি নিয়েছিলাম জিএনপি, জিডিপি এবং মাথাপিছু আয় এই ক্লাসটি। তারই ধারাবাহিকতায় আজকে ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় পর্বের ক্লাস শুরু করেছি। আজকে পাঠ দুই ও পাঠ তিন এই দুটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আশা করি সবাই মনোযোগী থাকবে ইনশাআল্লাহ। প্রথমে আসি পাঠ দুই, হচ্ছে বাংলাদেশের জাতীয় আয়ে বিভিন্ন খাতের অবদান। বাংলাদেশের জাতীয় আয়ে যে খাতগুলো অবদান রাখছে তার মধ্যে হচ্ছে কৃষি, শিল্প, সেবা, বাণিজ্য, বিদ্যুৎ, খনন ইত্যাদি আরো অনেক কিছুই। তার মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অবদান রাখছে যে খাতগুলো, তার মধ্যে একটি হচ্ছে কৃষি ও বনজ খাত। এখানে খাদ্য, শস্য, বনজ ইত্যাদিকে সম্পৃক্ত করা হয়েছে। আর মৎস্য খাত হচ্ছে দেশের অভ্যন্তরীণ বিভিন্ন নদী নালা এবং জলাশয় এবং সামুদ্রিক উৎস হতে যে মাছ আমরা আহরণ করি, সেই মাছটা জাতীয় অর্থনীতিতে যে অবদান রাখে সেটাকে বলা হচ্ছে মৎস্য খাত। এছাড়া রয়েছে শিল্প খাত। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের থেকে যে পরিমাণ অর্থ আমাদের জাতীয় অর্থনীতিকে হিট করছে সেটাকে বলা হচ্ছে শিল্প খাত। এছাড়া বাকি যে তিনটি খাত রয়েছে, পাইকারি ও খুচরা বাণিজ্য, পরিবহন, সংরক্ষণ ও যোগাযোগ, স্বাস্থ্য ও সামাজিক সেবা খাত, এই তিনটাকে সমন্বয় করে বলা হচ্ছে সেবা খাত। তাহলে এবারে আমরা জেনে নিব এই ছয়টি খাতের মধ্য থেকে কোন খাতের অবদান কত। যেমন প্রথমে আসি কৃষি ও বনজ খাত। কৃষি ও বনজ খাত 2016-17 অর্থ বছরে এর অবদান ছিল 11.12% এবং মৎস্য খাতের অবদান ছিল একই বছরে 3.61% এবং শিল্প খাতের অবদান ছিল 2016-17 সালে 21.74%। এছাড়া ধারাবাহিকভাবে পাইকারি ও খুচরা বাণিজ্য, পরিবহন, সংরক্ষণ, স্বাস্থ্য ও সামাজিক সেবা খাত অবদান রয়েছে। তো এই ছয়টি খাতের মধ্য থেকে এককভাবে যদি আমরা ধরি তাহলে কৃষি ও বনজ খাতের অবদানই হচ্ছে সর্বাধিক। অর্থাৎ বিভিন্ন বছরের প্রবৃদ্ধি হারের উপর ভিত্তি করে দেখা যাচ্ছে কৃষি ও বনজ খাতের অবদানই সর্বাধিক, যা জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে। এছাড়া শিল্প খাতের অবদানও আমাদের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তারপরে সেবা খাতের অবদানও আমাদের জাতীয় অর্থনীতিতে অনেকটাই জনপ্রিয় হয়ে উঠছে। তো বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে যে খাতগুলো অবদান রাখছে তা অলরেডি আমি বলে দিচ্ছি। পাঠ তিনে এখন আমরা বলব বাংলাদেশের মানব উন্নয়ন। বাংলাদেশের মানব উন্নয়ন করার আগে প্রথমে আমাদের জানতে হবে মানব সম্পদ কি। মানব সম্পদ হচ্ছে শ্রমশক্তি সম্পন্ন মানুষকে দেশের মানব সম্পদ বলা হয়। তাহলে শ্রমশক্তি সম্পন্ন মানুষ কারা? যারা যাদের মেধা শ্রম এবং কায়িক শ্রম একত্রিত করে দেশের জন্য সম্পদ অর্জন করে তাদেরকে বলা হচ্ছে শ্রমশক্তি সম্পন্ন মানব। তাহলে এই শ্রমশক্তি সম্পন্ন মানবকে কিভাবে উন্নয়ন করা যায়? অর্থাৎ একটি অদক্ষ মানুষকে যদি প্রয়োজনীয় বা উপযুক্ত প্রশিক্ষণ ও শিক্ষার মাধ্যমে দক্ষ করে একটি দেশের জন্য সম্পদ অর্জন করা যায় তাহলে সেটাকে বলা হচ্ছে মানব সম্পদ উন্নয়ন। তাহলে মানব সম্পদ ও মানব সম্পদ উন্নয়নের মধ্যে ছোট্ট একটি পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে মানব সম্পদ হচ্ছে শ্রমশক্তি সম্পন্ন মানব আর মানব সম্পদ উন্নয়ন হচ্ছে অদক্ষকে দক্ষ করে তোলা। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি খেয়াল করি, বাংলাদেশের কৃষি ক্ষেত্রে শ্রমশক্তির শতকরা ব্যয় হচ্ছে 40.6% এবং শিল্প খাতে ব্যয় হচ্ছে 20.4% এবং 39% সেবা খাতে। তার মানে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের শ্রমশক্তির সর্বাধিক ব্যয় হচ্ছে কৃষি ও বনজ খাতে। দ্বিতীয় অবস্থানে রয়েছে শিল্প খাত এবং তৃতীয় অবস্থানে রয়েছে সেবা খাত। আমাদের দেশে মোট যে জনসংখ্যা সেই জনসংখ্যা 4,35,00,000 হচ্ছে পুরুষ, যারা বিভিন্ন কাজে নিয়োজিত রয়েছে, আর 2,00,000,000 হচ্ছে নারী, যারা বিভিন্ন কাজে নিয়মিত নিয়োজিত রয়েছে। আর বাকি যে অংশটি রয়েছে সেই অংশটি সাধারণত বেকার বা অর্ধ বেকার, তারা কোন নির্দিষ্ট কাজের সঙ্গে যুক্ত নয়। এছাড়া এর মধ্যে 15 বছরের নিচে শিশু, কিশোর বা বৃদ্ধ রয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপট যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পারবো প্রতি বছরই বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। যেমন বাংলাদেশের সাক্ষরতার হারের ক্ষেত্রে 2009 সালে সাক্ষরতা ছিল 54.8%, যেটা 2018 সালে এসে দাঁড়িয়েছে
72.8% অর্থাৎ আমরা এখানে বাংলাদেশের সাক্ষরতা ক্রম উন্নয়ন লক্ষ্য করছি এবং বাংলাদেশে মানুষের কর্মসংস্থানের ক্ষেত্রে যে বাধা সবচেয়ে বেশি প্রতিবন্ধকতা সৃষ্টি করে যে পয়েন্টটি সেটা হচ্ছে দারিদ্র্যের দুষ্টচক্র এই দারিদ্র্যের দুষ্টচক্রের কারণে আমাদের বাংলাদেশের বিভিন্ন জনগোষ্ঠী বিভিন্ন কাজে নিয়োজিত থাকতে পারে না ফলে তারা জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে পারছে না তাহলে এবার আসি দারিদ্র্যের দুষ্টচক্র কি দারিদ্র্যের দুষ্টচক্র হচ্ছে এমন একটি প্রতিবন্ধকতা যে প্রতিবন্ধকতার ফলে একজন দরিদ্র ব্যক্তি পর্যাপ্ত পরিমাণে খাবার পায় না ফলে তার স্বাস্থ্যের উন্নয়ন ঘটে না স্বাস্থ্যের উন্নয়ন না ঘটার কারণে সে উপযুক্ত কাজ করতে পারে না বা কাজ পায় না কাজ না পাওয়ার কারণে তার সঞ্চয় হয় না বা সঞ্চয় কম হয় সঞ্চয় কম হওয়ার কারণে বা সঞ্চয় না হওয়ার কারণে সে বিনিয়োগ করতে পারে না আর বিনিয়োগ করতে না পারার কারণে তার কোনো মূলধন সংগঠিত হয় না আর মূলধন না থাকার কারণে সে পর্যাপ্ত আয় করতে পারে না ফলে তারা পরবর্তীতে দারিদ্র্যে নিমজ্জিত হয় এই যে দারিদ্র্যের চক্রাকারে যে আবর্তন সেই আবর্তনটাকে বলা হচ্ছে দারিদ্র্যের দুষ্টচক্র তাহলে এখানে একটি প্রশ্ন যে বাংলাদেশের অর্থনীতিতে অবদান না রাখার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি কি দারিদ্র্যের দুষ্টচক্র আশা করি আমার শিক্ষার্থীরা এখানে অনেক উপকৃত হয়েছ তোমরা বুঝতে পেরেছ দারিদ্র্যের দুষ্টচক্র কাকে বলে আমাদের দেশের সাক্ষরতার হার সম্পর্কে জেনেছ শ্রমশক্তি শতকরা কোন খাতে কত পার্সেন্ট ব্যয় হচ্ছে সেটা জেনেছ এছাড়া মানব সম্পদ ও মানব সম্পদ উন্নয়ন সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করেছে এবং জাতীয় অর্থনীতিতে যে খাতগুলো অবদান রাখছে সেটা সম্পর্কে ধারণা রেখেছে তো আজ এ পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তীতে অন্য ক্লাস নিয়ে আমি হাজির হয়ে যাব সে পর্যন্ত ভালো থেকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম